নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কলমের দিনে ইউটিউব চ্যানেল। আজকে ধর্নায় বসছেন কেন? গত 29/3/2013 সাল থেকে আমার ধর্ষণের অভিযোগ মেডিকেল রিপোর্ট সহ, যার মেডিকেল রিপোর্টে রেজিস্টার নাম্বার হচ্ছে 5289 কাঁথি মহকুমা হাসপাতালের, যা এখনও পেন্ডিং রেখেছে কাঁথি মহকুমা পুলিশ প্রশাসন দপ্তর। এবং পূর্ব মেদিনীপুর জেলার সবাই জানে, ডিএম থেকে একেবারে আরম্ভ করে সিএম পর্যন্ত সবাই জানে এই ঘটনাটা। কেউ শুধু খালি ইনকোয়ারি করতে পাঠায়, ডিএম ইনকোয়ারি করতে পাঠিয়েছিলেন ওই 19/12/2016 কোর্টের একটা ঘটনা নিয়ে। 8/8/2016 আমি আমার কেসের কার বিরুদ্ধে অভিযোগ, অভিযোগটা আমার এখন তো বর্তমান অভিযোগ তো প্রশাসনের বিরুদ্ধে বলতে গেলে, কেন তিনারাই অভিযোগ পেন্ডিং রেখেছেন। আমি একজন থার্ড স্টেজে ক্যান্সার রোগী, ক্যান্সার, এবং আমাকে লাস্টে সুপারি কিলার লাগিয়ে দিয়েছে হসপিটালে। সুপারি কিলারটা কোকে লাগিয়েছে জানি না, আমাকে ভর্তি করে, আমার ঘটনাটা ঘটেছিল কোর্টের ভিতরে 8/8/2016 কাঁথি কোর্টে, থার্ড জেএম কোর্টে। তো সেখানে আমি আমার কেসের পুটআপ দিতে গেলাম, ফিরিস্তি করে পুটআপ দিতে গেছিলাম। তারপরে একই দিনে দুটো কেস, যে 14/8/2013 সালকে একটা যে অভিযোগটা কার বিরুদ্ধে, ধর্ষণের অভিযোগটা, ধর্ষণের অভিযোগ আমার ভাসুর দেবজ্যোতি দাসের বিরুদ্ধে। আপনার স্বামীকে বিষয়ে জানিয়েছিলেন? সবাই সব কিছু জানে। স্বামী কি করেন পেশায়? পেশায় তো তিনি প্রশাসন দপ্তরে চাকরি করেন। কিসের চাকরি করেন প্রশাসন দপ্তরে? ওই কনস্টেবল, পুলিশ কর্মী। হ্যাঁ, আগে যখন আমার এই ঘটনাটা ঘটেছিল তখন এখন আমি হাওড়া জেলার ওই জগৎবল্লভপুর থানায় ছিলেন। আপনি এখন কি চাইছেন? আমি চাইছি এই প্রতিকার চাইছি, সমস্ত বিষয়ের প্রতিকার, ধারাবাহিকভাবে যে নির্যাতিত হয়েছি তার প্রতিকার, এবং এই যে ধর্ষণের তথ্য গোপন করেছে পুলিশ, এখনও ধর্ষণের অভিযোগ পেন্ডিং আছে, তার প্রতিকার চাই। ধর্ষণ বসবেন এখানে ধর্নায় যতক্ষণ আমি তার প্রতিকার না পাচ্ছি, ক্ষতিপূরণ না পাচ্ছি, সুরাহা না পাচ্ছি, আমি বসবো ততক্ষণ।